মা। ও কি বাবা? বুঝলাম, অজয় তো এখন বম্বে। হ্যাঁ, এই ফাঁকে আমি একদিন শিখার বাড়ি থেকে ঘুরে আসতে চাইছি। বেশ তো, যাও। মামা, মা কেমন আছে? তোরা আমাকে ভুলতে পারিস, কিন্তু আমি কি কখনো তোদের ভুলতে পারি? হ্যাঁ, হাজার হোক রক্তের টান, তাই তো ছুটে এলাম। জানিস, বিজয় লন্ডন থেকে ছুটে এসেছে। আরে, আপন কি কখনো পর হয় রে? নে ধর 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 না। কি নাস্তি মেশো। আচ্ছা, এখানে কি কোনো মানুষ থাকে বলো? আমাদের লন্ডনেতে যে সমস্ত বাবা, এখানে বসো, আমি আসছি। মা, মামা আর বিজয় বাবু এসেছেন। আমি জল খাবার দিচ্ছি, তুমি চা নিয়ে এসো। আচ্ছা, এ এত কাশছে কেন? এগুলো খেলে তো ঝক্কা হবে। আমি বলি কি, ওকে এখনই হাসপাতালে নিয়ে যাওয়া দরকার, নাহলে তো বাঁচানো যাবে না ওকে। বলো মেশো, কি বলছেন? হাজার লোক এলাম, মানে আত্মীয়, এইভাবে ফেলে রাখা ঠিক কথা নয়। হ্যাঁ, এখনই হাসপাতালে নিয়ে চলো মেশো, চলুন চলুন চলো চলো চলো। শিখা, তুমি চলো চলো। হ্যাঁ, ওই ইয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছি। হ্যাঁ, চলো শিগগিরি চলো। দেখি হাতটা, ওকে ইমিডিয়েটলি ভর্তি করা প্রয়োজন। কিন্তু এখন তো কোনো সিট খালি নেই। সে পরে দেখা যাবে। মানে? না, মানে বলছিলাম যে ও আমাদের কেউ নয়, ও রাস্তায় পড়েছিল, আমি কিছুতেই সহ্য করতে পারলাম না, তাই আপনার কাছে নিয়ে এলাম। যেমন করে হোক আপনিও আপনিও একটা ব্যবস্থা। ঠিক আছে ঠিক আছে, আপাতত একটা ব্যবস্থা করছি। ঠিক, তারপরে সিট খালি হলেই সিট দিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কি হলো? চল চল, এই তুমি সব ব্যবস্থা করে এলাম, আমাদের বাড়ি চল। হ্যাঁ না, আমি আমার বাড়ি যাব। আহা শিখা, খালি বাড়িতে একা তুমি কোন সাহসে যাবে বলো তো? না না, রোগ শোকের ভয় হয়তো নেই, কিন্তু ইজ্জতের ভয় তো আছে। তুই আমাদের সঙ্গে চল। কোথায়? মার কাছে। কিন্তু অজয়ের অনুমতি ছাড়া? না মানে শিখা, শিখা আমি জানি যে তুমি অজয়কে ভালোবাসো, ভালোবেসে তুমি তাকে বিয়ে করেছো, কিন্তু সেই ভালোবাসার খেসারত দিতে গিয়ে নিজের কি চেহারা করেছো আয়নায় তাকিয়ে তা একবার দেখছো? শিখা, মেয়েদের বেশি জেদ থাকা ভালো নয়, এই জেদের বসে নিজেও জ্বলে পুড়ে মরছো, আর ওদিকে মাও খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে মরতে বসেছেন। শিখা, আমি তোমার এই চোখের জল মোছাবার জন্য লন্ডন থেকে এখানে ছুটে এসেছি, আমি চাই যে তুমি সুখে থাকো। চলো এসো, চল। এতদিন পরে মেয়েটা ফিরে এলো, মেয়ে বুকে তুলে নে, মায়ের উপর মেয়ের কিসের এত অহংকার? যা যা। আয় আয় মা, আমার বুকে আয় মা। এই কি চেহারা হয়েছে তোর, এই কি চেহারা হয়েছে রে? মা, 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 বৌদি। অজয়, তোমার মা তো হাসপাতালে। মা হাসপাতালে? তোমার এই অবস্থা কেন মা? শিখা, না বৌমার কোনো দোষ নেই, আমাকে
এখান থেকে নিয়ে চল খোকা, শিখা শিখা জামা বিজয়ের সঙ্গে কোথাও থেকে বেরিয়ে আয়, গায়ে একটু আলো বাতাস লাগিয়ে, ওই বাড়িতে বুক ভরে তো তুই নিঃশ্বাসও নিতে পারিসনি। আজ আমি হাসপাতালে যাবই, কদিন হয়ে গেল মায়ের কোনো খবর পেলাম না। তো হাই মা, তোমরা আমাকে আটকেও না। শিখা শিখা তুমি ঠিক বলেছো, হাসপাতালে যাওয়া তোমার অবশ্যই প্রয়োজন, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি, এসো। শিখা একটা কাজের মেয়ের জন্য যতটুকু করেছে সেটাই তো সাফিসিয়েন্ট। উনি কাজের মেয়ে নন, উনি আমার মা। শিখা পরিচয়টা তুমি দিয়েছ, উনি কাজের মেয়ে, উনি আমার মা নন। বলো চুপ করে আছো কেন, বলো জবাব দাও। তুমি আমার গায়ে হাত তুললে? শুধু হাত নয়, তোমাদের মতো বড় লোকের উচ্ছৃঙ্খল মেয়েরা ভালোবাসার ফাঁদ পেতে আমাদের মতো সহজ সরল সাধারণ ছেলেদের যেভাবে প্রতারণা করে, হাই সোসাইটির দোহাই দিয়ে যে সমস্ত ব্যভিচার করে বেড়াও, তোমাদের তো বেলা শুধু চাপকানো দরকার। সরে যাবি যা, আজ আমি ওকে কুকুরের মতো গুলি করে মারব। না না মা, আমি বেঁচে থাকতে তুমি অজার কোনো ক্ষতি করতে পারবে না। সরে যা শিখা, এ কাজ আপনি করবেন না, মা হয়ে মেয়ের সর্বনাশ করবেন না। ছেড়ে দে আমায়, ওই দুষ্ট গ্রহটাকে শিখার জীবন থেকে সরিয়ে ওকে আবার আমি বিজয়ের সঙ্গে বিয়ে দেব। তা আপনারা পারেন, আপনারা ঘর ভাঙতে পারেন কিন্তু কারো ঘর করতে পারেন না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, নইলে আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বার করে দেবো। যাচ্ছে, কিন্তু একটা কথা আপনি শুনে রাখুন শাশুড়ি মা, এই বাড়ি থেকে আমার মা আমার বোন যে আঘাত যে অপমান সহ্য করে ফিরে গেছে, আর আজ যে আঘাত আপনি আমাকে করলেন তার চেয়ে অনেক গুণ বেশি আঘাত, অনেক বেশি অপমান আপনাকে ফিরে পেতে হবে। আপনার আভিজাত্য আর টাকার অহংকারে মানুষকে মানুষ বলে মনে করেন না। আজ আজ আমি এইখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, যেদিন আপনাদের মিথ্যে আভিজাত্য আর টাকার অহংকার আমি টাকা দিয়ে মোকাবিলা করতে পারবো, সেদিন আবার ফিরে আসবো এই বাড়িতে। শিখা শিখা, এদেশের মেয়েরা আজও ছাঁকায় বিশ্বাস করে, সিঁদুরে বিশ্বাস করে, আর আমি বিশ্বাস করি আমার মায়ের পায়ের নিচে আমার স্বর্গ। তুমি আমার সেই মায়ের প্রতি যে অন্যায় যে অবহেলা করেছো, তুমি যদি আমার মায়ের পা ছুঁয়ে মাফ না চাও, ক্ষমা না চাও, আমি তোমায় কোনোদিন মাফ করতে পারবো না। শিখা কোনোদিন না। অজয় মা, তুমি অজয়কে ফেরাও মা।